হাটাদারি কলেজের সরকারি গরিব এলাকায় ছাত্রছাত্রী হলে আদিও আন্দোলন করছিল। ইতারা ফৈলে 72 ঘন্টা আল্টিমেটাম দিল এবং 72 ঘন্টা আল্টিমেটামর আদি আসিল শেষ দিন। আন্দোলনরত ছাত্রছাত্রী অল আদিয়ে ফোনমির রাস্তা অবরোধ করে রাখিল এবং কলেজ গেড়িতে বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল বাইর করছিল। মিছিল উমিদ্দিন ছাত্রলীগ এবং ছাত্রদল উভয়ই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছিল। আর হাটহাজারি কলেজ যদি সরকারিকরণ করে তলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে বেলায় যে পক্ষ লই কেন চাবিকাঠি আরো সব যারা গরিব মেয়েরা আছে তারাও কিন্তু মানে পড়ালেখার দিকে এগিয়ে আসবে। অবশেষে অধ্যক্ষত্বন আশ্বাস পাওয়ার পরে ইতারা অবরোধ প্রত্যাহার করছি, তবে ছাত্রছাত্রী হলে আন্দোলন চালা দেবে বলে হই। এই ব্যাপারে আর অধ্যক্ষ হলে হতা হইলাম। হাটহাজারি কলেজ আসলে সরকারিকরণের যৌক্তিকতা আছে, এখানে উপজেলা 0 পয়েন্টের মধ্যে অবস্থান, রৌজন রাঙ্গামাটির সংযোগস্থল, ছাত্রছাত্রী অসংখ্য, আমাদের অবকাঠামো বহুত ভালো। তো এই ব্যাপারে মন্ত্রী মহোদয় 2 লেটার দিয়ে ছবি না ভিডিও দাবি একটাই।